এই দেখতেছেন এটা মুরগির বাচ্চা। আসলে এটা গরম দিনে মশা কামড়ানো থেকে এই ব্যাপারটা বেশিরভাগ হয়। দেখছেন, দেখতেই পারতেছেন চোখটা একদম। এটার নাম হলো ফাউল ফক্স। এটার আসলে ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু বর্তমান লকডাউনের সময় ঘর থেকে বাড়াতে পারতেছি না আমরা। তো এটা কিছু ঘরোয়া উপায় আছে, এটা ঠিক করা যাবে। এটা সেই ভ্যাকসিন, ফাউল ফক্স ভ্যাকসিন। তো আমি এই কাপের মধ্যে কিছু চুন নিয়েছি, যেটা পানের সঙ্গে যেটা চুনটা খায় সেই চুন, অল্প জল দিয়ে আমি ভালো করে মিক্স করতেছি। এখানে চুন দিয়ে আমি ভালো করে মিশাবো, যাতে গোটা গোটা চুন না থাকে। এখানে আমি কিছু পটাশ নিয়েছি, এটা আপনি বাজারে সব দোকানে পাওয়া যাবে, ফার্মাসিতে পটাশিয়াম। এটা ভালো করে দুটা মিক্স করতে লাগবে। আমি খুব সুন্দর করে এটা মিক্স করব। এটা ভালো করে মিক্স না করলে হয়তো অসুবিধা হবো, তাই ভালো করে মিহি করে এটা আমি লাগাবো। আপনারা দেখেন, আপনার বাড়িতে অনেক হাঁস মুরগি বাচ্চা আছে, এই ব্যবহারগুলো আসলে হয়ে থাকে। এই বর্তমান এটা গরমের দিন, সব বাড়িতেই হবো। এটা খুব একটা বাচ্চা যদি হয় আপনার সব বাচ্চাগুলোই হবো। তো যে বাচ্চাটার এই ফাউল ফক্স হয়, আপনার ওই গুটিটা ভালো করে ছিঁড়ে দিয়ে এটা আস্তে করে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিবেন। আগে গোটাটা টান দিয়ে ছিঁড়ে দিয়ে লাহে লাহে লাগাতে লাগবে। চোখের ভিতরে গেলে চোখটা কামা হবে, যাতে চোখের ভিতরে না যায় ওইভাবেই লাগাতে লাগবো। এটা আমি খুব সুন্দর করে লাগিয়ে দিতেছি। এখানে পটাশ আর চুন আছে, যেহেতু বর্তমান লকডাউনের সময় কোনো জায়গায় যাওয়া যায় না, ফার্মাসিও বহু দূর, আমাদের এই জায়গার মধ্যে ভেটেরিনারি ফার্মাসি নাই। আমি অনেক বাচ্চা আছে এই জায়গার মধ্যে, আমি এই জায়গাতে চোখের ওই জায়গাতেই হয়, মাংসের মধ্যে বেশিরভাগ হয় এটা। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করবেন। অনেকদিন পরে আসলাম ভিডিও, আমার অনেক ভিডিও আছে কিন্তু আমি যাইতে পারতেছি না। আমার এই জায়গা থেকে অনেকগুলো বাচ্চা নিয়ে গেছে, তাদের ওখানে যাইতে পারতেছি না লকডাউনের সময়। তো ইনশাল্লাহ কাজ হবে এটা লাগালে। অলরেডি আমি আগেও দিয়েছিলাম, সব ঠিক হয়ে গেছে। যদি আমার এই ভিডিও দেখে আপনার যদি একটু উপকার আসে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যেটুকু জানি সেটুকু আপনাদেরকে সাহায্য করব। আমি দেখতেছেন, আমি আপডেট করে কয়েকদিন পর দেখাবো আপনাদেরকে আমি। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।